বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম। বরেন্দ্র একাডেমি অনলাইন স্কুলের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ মাহবুব রশিদ, সহকারী শিক্ষক গণিত, তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই ভালো আছো ইনশাল্লাহ। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের সামনে আমি যে পাঠটি নিয়ে উপস্থিত আছি সেটি অষ্টম শ্রেণীর বিষয় গণিত। গণিত বিষয়ে যে পাঠটি আমি পড়াবো সেটা হচ্ছে অধ্যায় তৃতীয় পাঠ, হচ্ছে পরিমাপ, সৃজনশীল অঙ্ক। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা আমার সঙ্গে শেয়ার করো পাঠটি, অর্থাৎ বই খাতা নিয়ে বসো, কলম নিয়ে, আমি যা বলছি শোনো এবং লিখো। প্রিয় শিক্ষার্থী, দেখো আমি একটা উদ্দীপক লিখছি। আয়তাকার একটি বাগানের দৈর্ঘ্য 8 মিটার ও প্রস্থ হচ্ছে 4 মিটার। এই উদ্দীপকের আলোকে 3টি প্রশ্ন হচ্ছে। 1 নম্বর, বাগানটির পরিসীমা কত? এই বাগানটা আয়তাকার। 2 নম্বর হচ্ছে, বাগানের বাইরে চারদিকে 2 মিটার চড়া একটি রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল কত? 2 নম্বর, যে বাগানটির সমান পরিসীমা বিশিষ্ট বর্গাকার একটি জমি আছে, 20 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে কী হচ্ছে ওই রাস্তাটা বাঁধতে মোট কতটি পাথর লাগবে? শিক্ষার্থী, তো শুরু করা যাক। 1 নম্বর, আবার বলি যে বাগানটি পরিসীমা কত। উদ্দীপক দেখে নিই যে আয়তাকার বাগানের দৈর্ঘ্য 8 মিটার, প্রস্থ 4 মিটার। লিখি যে দেওয়া আছে আয়তাকার বাগানের দৈর্ঘ্য 8 মিটার ও প্রস্থ 4 মিটার। তাহলে কী বার তো বলছে পরিসীমা, তা আমরা জানি পরিসীমা বের করার একটা সূত্র আছে আয়তাকার জমির ক্ষেত্রে বা বাগানের ক্ষেত্রে, সেটা হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমি লিখব যে আয়তাকার বাগানের পরিসীমা সমান দৈর্ঘ্য প্রস্থ, তো একক। 2 × দৈর্ঘ্যটা হচ্ছে 8 মিটার আর প্রস্থটা হচ্ছে 4 মিটার, এত মিটার লিখে দিলাম। 8 আর 4 হচ্ছে যোগ করলে 12, এত মিটার 12 আর 2 গুণ করে 12 দুগুণী 24 মিটার, অর্থাৎ আয়তাকার বাগানের পরিসীমা হচ্ছে 24 মিটার। এটা অ্যান্সার। অতএব নির্ণয়, আয়তাকার বাগানের পরিসীমা 24 মিটার। প্রিয় শিক্ষার্থী, তোমরা মনে রেখো আয়তাকার কোনো বাগান হোক, জমি হোক, যেটাই হোক, সেটা পরিসীমা সূত্রটা আমি লিখেছি আয়তাকার বাগান পরিসীমা 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, আর এককটা হচ্ছে একক সূত্র, অর্থাৎ এককটা দেওয়া আছে এখানে মিটার। আচ্ছা, এখন আমরা খ নম্বর অঙ্কে যাওয়ার আগে দেখে নেব যে বাগানের বাইরে চারদিকে 2 মিটার চড়া একটি রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল কত? অর্থাৎ বাগানের শুধু বাগানের একটা দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, তো সে আরও কী করতে হবে, একটা ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তারপর যেহেতু বাগানের বাইরে রাস্তাটা আছে, সেহেতু আর রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য ধরো, তো ওটা পরের স্টেপে, প্রথম স্টেপে আমরা যাব যে বাগানের দৈর্ঘ্যটা কত, দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার আর প্রস্থ হচ্ছে 4 মিটার। তাহলে আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এককটা হচ্ছে বর্গ একক। আমরা জানি আয়তাকার বাগানের বাগানের কি ক্ষেত্রফল,
দৈর্ঘ্য গণিত প্রস্থ, একক হচ্ছে বর্গ একক, তো মানগুলো বসে দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার আর প্রস্থ হচ্ছে 4 মিটার, এক একটা হচ্ছে বর্গ মিটার, 432 এত বর্গ মিটার। আচ্ছা কৃষিক্ষেত্রে এটা একটু মনে রেখো যে আয়তাকার বাগানে দেওয়া চব্দি বুকে সেটা আলোকে আমাদের এখানে ক্ষেত্রফল 32 বর্গ মিটার। এখন লিখব যে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্যটা হচ্ছে 8 যোগ 2 গুণিত 2 এত মিটার, অর্থাৎ 8 যোগ 4 = 12 মিটার। রাস্তা সহ বাগানের প্রস্থটা কত? 4 যোগ 2 গুণিত 2 এত মিটার, অর্থাৎ 4 যোগ 4 = 8 মিটার। তাহলে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার এবং প্রস্থ হচ্ছে 8 মিটার। রাস্তা সহ বাগানের ক্ষেত্রফলটা কত? আমি এখানে লিখি এটা বিষয় শুধু মনে রাখতে হবে যে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফলটা হচ্ছে 32 বর্গ মিটার। তাহলে কি যাতে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল সমান হচ্ছে 12 গুণিত 8 এত বর্গ মিটার, অর্থাৎ 8 বরং 96 বর্গ মিটার। তাহলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল হচ্ছে 96 বর্গ মিটার এবং রাস্তা মানে বাগানের ক্ষেত্রফল হচ্ছে 32 বর্গ মিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল হবে, রাস্তার ক্ষেত্রফল সমান হচ্ছে আমরা আগে পেয়েছি 32 আর এখন পেলাম 96, অর্থাৎ 96 থেকে 32 বাদ দিব, এত বর্গ মিটার। তাহলে 4 এখানে হচ্ছে 6 64 বর্গ মিটার, অর্থাৎ রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 64 বর্গ মিটার। এটাই আমাদের কাঙ্ক্ষিত মান রাস্তার ক্ষেত্রফল 64 বর্গ মিটার। কৃষিক্ষেত্রে এটা আমাদের অ্যান্সার। এখন দেখো গ নাম্বার, বাগানটির সমান পরিসীমা বিশিষ্ট বর্গাকার একটি জমি আছে, মানে আয়তাকার বাগানের পরিসীমা আর বর্গাকার একটি জমি পরিসীমা, অর্থাৎ আয়তাকার একটি জমির পরিসীমা এবং বর্গাকার একটি জমির পরিসীমা সমান, সে কথা বলছে। তো আমি মিশে দিচ্ছি গোয়া নাম্বার অঙ্কটা শুরু করা যাক। এখানে পরিসীমার দরকার আছে, তার উপরে ক নং হতে প্রাপ্ত নয়, এখান থেকে ক নং হতে প্রাপ্ত আয়তাকার বাগানের পরিসীমা 24 মিটার। তাহলে আমি এখানে একটু ইয়ে করে লিখি যে উদ্দীপকে উল্লেখিত উল্লেখ আয়তাকার বাগানের পরিসীমা ও বর্গাকার
জমি পরিসীমা সমান, অর্থাৎ আয়তাকার বাগানের পরিসীমা 24 মিটার এখানে আছে, তার বর্গাকার জমির পরিসীমাও হবে 24 মিটার। তাহলে আমি এটা লিখি যে আয়তাকার অর্থাৎ বর্গাকার জমি পরিসীমা সমান হচ্ছে 24 মিটার। কৃষি ক্ষেত্রে আবার বলি যে বাগানটির পরিচিতি দেখাশুনো, বাগানটির সমান পরিসীমা বিশিষ্ট বর্গাকার একটি জমি আছে, অর্থাৎ আয়তাকার বাগানের পরিসীমা এবং বর্গাকার জমির পরিসীমাটা সমান। তা আমরা 1 নম্বরে বের করছি যে আয়তাকার জমির পরিসীমাটা হচ্ছে 24 মিটার, সেহেতু এখানে বর্গাকার জমির পরিসীমাটা হবে 24 মিটার, আমি সেটা লিখছি। আচ্ছা, এখন বর্গাকার জমির এক বাহুর দৈর্ঘ্য আমরা কীভাবে বের করব, যেহেতু পরিসীমা বের করতে হবে বর্গাকার জমির, জমিটা কেমন বর্গাকার মানে চারটা এর বাহু আছে, চারটা দিক আছে, সাইড আছে, অর্থাৎ ধার আছে। এই 24কে আমরা যদি 4 দ্বারা ভাগ করি, তারপরে বর্গাকার জমির এক বাহু বের হবে, অর্থাৎ এভাবে লিখব যে বর্গাকার জমির এক বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে 24কে 4 দ্বারা ভাগ করলে পাওয়া যাবে, অর্থাৎ 6 মিটার। অর্থাৎ বর্গাকার জমির এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার। তারপরে আমরা সূত্র বর্গাকার জমির বা বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে যে এক বাহু স্কোয়ার, অর্থাৎ এক বাহুকে বর্গ করলে পরে পাওয়া যাবে। লিখি এখানে যে আমরা জানি বর্গাকার জমির ক্ষেত্রফল এক বাহু স্কোয়ার বর্গ একক, অর্থাৎ এখানে মানটা বসায় মানটা এক, বর্গাকার এক বাহু দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার, তারপরে স্কোয়ার দিলাম বর্গ মিটার দিলাম, এককটা হচ্ছে মিটার, তাহলে 6 × 6 = 36, 36 বর্গ মিটার। কিসে বর্গাকার জমির ক্ষেত্রফল, বর্গাকার জমির ক্ষেত্রফল যেহেতু আমাদের বের হয়েছে, এখন এখানে বর্গাকার পাথর, এই বর্গাকার এক পাথরের 20 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বা বাঁধতে হবে, তো বর্গাকার পাথরের ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করি, তারপরে একটু মিশাই দিই, মিশাই দিলাম। এখানে লিখব যে বর্গাকার, এখানে যেহেতু সেন্টিমিটার দেওয়া আছে, আমাদের জানতে হবে যে কত সেন্টিমিটারে এক মিটার, মিটারে যেহেতু এইগুলো মিটারে বের করছে, সেহেতু এটাও মিটারে বের করতে হবে, সেহেতু আমাদেরকে জানতে হবে যে কত সেন্টিমিটারে এক মিটার, অর্থাৎ 100 সেন্টিমিটারে এক মিটার। এটা আমরা লিখব যে বর্গাকার পাথরের দৈর্ঘ্য, বর্গাকার পাথরের দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার। আর 20 সেন্টিমিটারকে মিটার প্রকাশ করতে হলে 20কে 100 দ্বারা ভাগ করতে হবে, তাহলে মিটার হয়ে যাবে, তাহলে 0.02, অর্থাৎ 0.02 মিটার। এটা হচ্ছে বর্গাকার পাথরের কি দৈর্ঘ্য, তাহলে বর্গাকার পাথরের দৈর্ঘ্য হচ্ছে এত, তার বর্গাকার পাথরের কি আমরা বের করবো ক্ষেত্রফল। অতএব বর্গাকার পাথরের ক্ষেত্রফল সমান হচ্ছে 0.002কে কী করবো বর্গ করব, এত বর্গ মিটার, অর্থাৎ 0.04 বর্গ মিটার। বর্গাকার পাথরের ক্ষেত্রফল হচ্ছে 0.04 বর্গ মিটার। কৃষি ক্ষেত্রে এখন আমরা বের করব যে কতটি পাথর লাগবে সেই রাস্তাটা বাহে করতে, তো কী করবো আমরা পেয়েছি এখানে কত বর্গাকার পাথরের ক্ষেত্রফল 0.04, আর বর্গাকার জমির ক্ষেত্রফল পেয়েছি 36 বর্গ মিটার।
তাহলে আমরা খুব সহজে পেয়ে যাবো এখন মানটা কত পাথর লাগবে আমাদের রাস্তাটি বাঁধতে। মোট পাথর লাগবে কতটি? ওই যে জমি ক্ষেত্রফল 36 বর্গ মিটার আর পাথরের ক্ষেত্রফল 0.73 বর্গ মিটার, এতটি তাহলে ভাগ করে আমরা পাব। তোমরা ভাগ করে নিও ক্ষেত্রে এখানে 900টি, অর্থাৎ ওই রাস্তাটা বাঁধতে আমাদের পাথর লাগবে 900টা। এটা আমাদের নিম্ন পাথর লাগবে, এখন কিছু ঘর আমি লিখছি 900টি, এটি হলো ঋষিকার্থী। আমি তোমাদের একটি পরিমাপের অধ্যায় থেকে সৃজনশীল অঙ্ক করলাম, এরকম আরও অঙ্ক আছে। যদি তোমরা এই অঙ্কটি মনোযোগ সহকারে বুঝে থাকো তাহলে খুব সহজেই পারবে। আশা রাখছি যে তোমরা আমার কথা মনোযোগ সহকারে শুনেছ এবং বুঝেছ। তাহলে আগামী দিন এই অঙ্কটা এরকম অঙ্ক করো। যেহেতু এখন করোনা মহামারী চলছে, লকডাউন সিচুয়েশন, আর তোমরা প্রয়োজন না হলে বাড়ির বাইরে যেও না, আর যদি বাইরে যেতে হয় অবশ্যই মাস্ক পরিধান করে বাইরে যেও, সাবান দিয়ে বেশি বেশি হাত ধুতে করো, তাহলে আমরা হয়তো বা করোনা থেকে বাঁচতে পারি। প্রিয় শিক্ষার্থী, আগামী দিন নতুন আরেকটি পাঠ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো, এ প্রত্যাশায় সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।